বিক্রম এই পরীক্ষাকে আজকে 12 মাস থেকে যে পরীক্ষা শুরু হলো বিক্রম সেই পরীক্ষাকে কি বৈধ পরীক্ষা বলা যেতে পারে এই প্রশ্নপত্র নিয়ে এটা সব সময়তেই পশ্চিম বাংলাতে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন পাস হয় এটা একটা ট্র্যাডিশনে দাঁড়িয়ে গেছে মাধ্যমিক দেখবেন উচ্চ মাধ্যমিক দেখবেন টেট 2014 24 ঘন্টা তার ক্লিপিংস প্রথম পশ্চিম বাংলায় দেখায় তারও প্রশ্ন পাস হয়ে গেছে এই প্রশ্নপত্র ফাঁসটা ধারাবাহিকভাবে বিভিন্ন পরীক্ষায় হয় যে কটা মিডিয়ায় রিপোর্টিং হয় সেই কটা আমরা জানতে পারি ভেতরে ভেতরে কত প্রশ্ন ফাঁস হয়ে যায় কেউ জানে না আজকে সিবিআই তদন্ত হচ্ছে তাতে প্রচুর জায়গায় দেখা যাচ্ছে প্রশ্ন আগে থেকেই লোকে জানতো প্রশ্ন বিক্রি হতো এই ধরনের তথ্য উঠে আসছে এই পশ্চিম বাংলায় এটা একটা ট্র্যাডিশনে পরিণত হয়ে গেছে 2014 টেটে যদি আপনারা 24 ঘন্টার ক্যামেরা রিওয়াইন্ড করে দেখতে পারেন ওইখানেও আপনারা দেখিয়েছিলেন প্রশ্ন কিভাবে ফাঁস হয়েছে মিডিয়ার কাছে প্রশ্ন চলে এসেছে এটা ঘটনা এটা ফ্যাক্ট এবং দিনের পর দিন এটা হচ্ছে এই সমস্ত জিনিস নিয়ে একটা তদন্ত হওয়া উচিত পশ্চিম বাংলায় প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি ছেয়ে গেছে প্রত্যেকটা জায়গাতে এই জিনিসগুলো হচ্ছে তাহলে আপনি বলছেন যে এই পরীক্ষা আজকের এই পরীক্ষাকে চ্যালেঞ্জ হতে পারে এক সেকেন্ড রিজু রিজু আমরা জানার চেষ্টা করি আইনের চোখে একদম আইনের পার্সপেক্টিভ থেকে বিক্রম আমি জানার চেষ্টা করছি যে এই পরীক্ষা কি চ্যালেঞ্জ হতে পারে এই পরীক্ষা বাতিল হওয়া উচিত আমি এই কথা বলছি চ্যালেঞ্জ তো হবে এই পরীক্ষা বাতিল হওয়া উচিত সুপ্রিম কোর্টে বিভিন্ন ক্ষেত্রে জাজমেন্ট দেওয়া আছে প্রশ্ন যদি পাস হয়ে যায় পরীক্ষার আগে সেই পরীক্ষা বাতিল করতে হবে সেটা কোনো ফেয়ার কম্পিটিশন হলো না আনফেয়ার কম্পিটিশন হয়ে গেল যে কোনো জায়গায় এই জিনিসটা কিন্তু পশ্চিম বাংলায় সরকারের তরফ থেকে কোন সময় প্রশ্ন পাস হয়ে গেছে বলে বাতিল করা হয় না সব্যসাচী কিছু বলতে চাই আমি সব্যসাচীর কাছে আসবো তোমার সুভজিতের কাছে সব্যসাচী হ্যাঁ আমি আমি একটা ক্ল্যারিফিকেশন বলতে চাই যারা বলছেন যে এফআইআর হওয়ার দরকার কমিটি হওয়া দরকার হ্যাঁ আমি স্বীকার করছি এফআইআর কমিটি দুটোই দরকার কিন্তু দ্যাট ইজ অন দি কোয়েশ্চেন অফ ইনভেস্টিগেশন তদন্তের স্বার্থে কিভাবে ফাঁস হলো যে কথাটা বিক্রম বলছিল প্রশ্নপত্র বিক্রি হলো কি না কারা এই চক্র চালাচ্ছে সেগুলোর জন্য আর একই সঙ্গে ওই পরীক্ষা অর্থাৎ ফেয়ার কম্পিটিশনটা এনশিওর করবার জন্য এই পরীক্ষা বাতিল হতে পারে বাতিল হতে বাধ্য সেখানে সুপ্রিম কোর্টের ক্লিয়ার ম্যান্ডেট আছে অর্থাৎ দুটো দু রকমের বিষয় একটা পরীক্ষার প্রোপ্রাইটির প্রশ্ন পরীক্ষার যে যে পবিত্রতা সেটাকে রক্ষা করার প্রশ্ন আর একটা হলো যে এই ঘটনার পিছনে কারা আছে তারা যাতে আগামী দিনে এই ক্রাইমকে কমিট না করতে পারে তাদেরকে টু বুক দেম আন্ডার দি ল এই দুটো জিনিস আলাদা দুটো গুলিয়ে দেবার একটা চেষ্টা হচ্ছে সেটা আইনত ঠিক না